হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমি গতকাল আমাদের এই চ্যানেলে ব্যাংকের ভ্যাকেন্সি, ব্যাংকের জব এর উপর একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্টে তোমরা অনেকে জানতে চেয়েছিলে ব্যাংকের এজ লিমিট কত, ইত্যাদি ইত্যাদি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু ব্যাপারে। তো সেই জন্য আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে এবং যেগুলো এখন থেকে প্রিপারেশন নিলে তোমরা চাকরি পেতে পারবে, সেই সমস্ত জব নোটিফিকেশন নিয়ে এক এক করে বলবো বলে আমি ঠিক করেছি। এবং আজকে আমরা কথা বলবো এই ছোট্ট 10 মিনিটের ভিডিওটাতে এসবিআই ক্লার্কের ব্যাপারে। দেখো, এসবিআই ক্লার্ক এই পরীক্ষাটা প্রতি বছর হয়। ওকে, তাহলে স্যার এবছর কি হবে, এই কোশ্চেনটাই রইল না। এখনো এমন কোন বছর হয়নি যে বছরে হয়নি, তো প্রতি বছরের মতো এবছরও হবে। জেনারেলি এই পরীক্ষাটার নোটিফিকেশন তুমি পেতে কখন, এই জুলাই আগস্ট নাগাদ। কিন্তু গত বছর এর নোটিফিকেশন আসতে দেরি হয়, মানে 2023 সালে। এবার 2023-এর কোন ডেটে এক্সাক্ট কি হয়েছিল আমি পুরো তথ্য আমার সামনে ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি, সেটা দেখে তোমাদের আগে জানাচ্ছি। তাহলে 2024-এরটাও তোমরা বুঝতে পারবে। 2023-এ নোটিফিকেশন এসেছিল 16ই নভেম্বর। ওকে, তাহলে নভেম্বর মাসে 2024-এ এক্সপেক্ট করতে পারো, বাট আমার মনে হয় আগে চলে আসবে, এবারে এতটা দেরি হবে না। এবার কত দ্রুত এদের নিয়োগ প্রক্রিয়া সেটা একটু বোঝো। 16ই নভেম্বর নোটিফিকেশন এলো, হ্যাঁ, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল 17ই নভেম্বর থেকে, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেল 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেল এবং প্রিলি পরীক্ষা হয়ে গেল জানুয়ারি 1 উইকে। এখন প্রিলি পরীক্ষা চলছে, প্রিলি পরীক্ষার ডেট হচ্ছে জানুয়ারির 5, 6, 11, 12। 5ই আর 6ই জানুয়ারি হয়ে গেছে, 11 আর 12ই জানুয়ারি হবে, 4 দিনে প্রিলি শেষ, মানে জানুয়ারির 1 উইক। ওকে, তো টাইম দেখেছো, 1 মাসের গ্যাপ, পরীক্ষা হয়ে গেল। তোমার মনে হয় 2024-এ নোটিফিকেশন এলে 1 মাসে তুমি সব পড়াশোনা করে নিতে পারবে, তুমি অত ট্যালেন্টেড? যদি মনে হয় তো এখন এই ভিডিও দেখো না, পরে পড়াশোনা করো। ও স্যার, এখনো তো নোটিফিকেশন আসেনি। আর যদি মনে হয় যে তুমি অত ট্যালেন্টেড নও, তোমার 7-8 মাস লাগবে প্রস্তুতি নিতে, তো এখন থেকে প্রস্তুতি নাও, টাইম 1 মাস পাওয়া যায়, দেখে নিলে। আচ্ছা, মেন্স লিখেই রেখেছে ফেব্রুয়ারিতে হবে। মেন্স কবে হবে লিখেই রেখেছে এরা, ফেব্রুয়ারিতে হবে, মানে আগামী মাসে হয়ে গেল। এর তো কোনো ইন্টারভিউ হয় না, গ্রুপ ডিসকাশন হয় না ক্লার্কে। তো জয়েনিং কবে? জয়েনিং তোমার হয়ে যাবে মার্চ এপ্রিলে, 1 মাস হাতে রেখে তুমি এপ্রিল ভেবে রাখতে পারো। যেই হয়ে গেল জয়েনিং, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে 2024-এর প্রিপারেশন, ব্যাংকের তরফ থেকে পরীক্ষা নেওয়ার ব্যাপার। তো তোমায় তো প্রিপারেশনটা আগে থেকে করে রাখতে হবে। এটা 2023-এর ডেট আমি বলে দিলাম, এসে গেলে আর টাইম পাবে না। 2023 কেন, 2022, 2021 যে কোনো বার দেখে নাও, এই টাইমেই পরীক্ষা হয় এত দ্রুত, 1 মাসের মধ্যে। ভ্যাকেন্সি ছিল 8773 খানা 2023-এ, এখন 24-এ এক্সাক্ট কত আসবে আমি তো জানি না। আগের বছর কত ছিল মোটামুটি, আমি মোটামুটি না এক্সাক্ট বলে দিলাম, তো তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবে, আইডিয়া পেতে পারবে। ওকে, স্যালারি কত? স্যালারি হচ্ছে হাতে কলমে 30,000 টাকা জয়েনিং এসবিআই ক্লার্ক হয়ে গেল। যোগ্যতা কত? যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন, যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স, পাস কোর্স, ডিস্টেন্স, রেগুলার, যে কোনো নাম্বার পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েট হলেই হবে, গ্র্যাজুয়েশনে পাশ করলেই হবে। ওকে, নেক্সট কথা হচ্ছে, স্যার এটা কি আমার রাজ্যেই পোস্টিং পড়বে? ইয়েস, পোস্টিং তোমার রাজ্যেই থাকবে, কারণ স্টেট ওয়াইজ পরীক্ষা হয়, স্টেট ওয়াইজ কাট অফ হয়, তোমাকে রাজ্যের বাইরে পোস্টিং দেওয়া হবে না। ইভেন বাড়ির খুব কাছেই পোস্টিংটা দেওয়া হয়। পোস্টিং কিভাবে হয় সেটা নিয়ে
আমি যদি তোমাদের দরকার লাগে পোস্টিং এর রুলস কি আছে, কিভাবে পোস্টিং হয় সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। তো নিজের রাজ্যে পোস্টিং এবং বাড়ির কাছেই পোস্টিং হবে। অ্যাপ্লিকেশন ফিজ কত? জেনারেল ছেলে মেয়েদের জন্য 750 টাকা ফিজ, আর যারা এসসি এসটি ছেলে মেয়ে তাদের জন্য কোনো ফিজ নেই। ওকে স্যার এত টাকা ফিজ, তো আগে থেকে প্রিপেয়ার হয়ে পরীক্ষায় বসো। ইওর ফার্স্ট অ্যাটেম্পট শুড বি দ্য সিরিয়াস মোস্ট অ্যাটেম্পট। এক্সপেরিয়েন্সের জন্য 750 টাকা দিয়ে দিলাম, পরীক্ষায় বসে গেলাম, এক্সপেরিয়েন্সের জন্য মক টেস্ট দাও না বাড়িতে বসে। পরীক্ষা যখন দিতে যাবে সিরিয়াসলি রেডি হয়ে পরীক্ষা দিতে যাও। 750 টাকা একবারই দেবে, তারপর তুমি ব্যাংক থেকে মাসে মাসে মাইনে পাবে। ওকে হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এজ কত? তোমার এজ থাকতে হবে 21 থেকে 28 মধ্যে জেনারেলদের, ওবিসিদের 21 থেকে 31 মধ্যে 3 বছর ছাড় থাকে, এসসি এসটিদের 21 থেকে 33 মধ্যে, জেনারেলদের থেকে 5 বছর বেশি ছাড় থাকে। এই হয়ে গেল বয়সের ক্রাইটেরিয়া। ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমি একদম ওয়েবসাইট দেখে বলছি যে স্যার প্রিলিতে কি কি পরীক্ষা হবে সিলেবাস বলুন, এটাও অনেকটা কমেন্ট এসেছিল। প্রিলিতে 3টে সাবজেক্টই পরীক্ষা হবে, ম্যাথ, জিআই বা রিজনিং এবং ইংলিশ, আর কিছু নয়। ওকে ম্যাথ থাকবে 35খানা কোশ্চেন, রিজনিং থাকবে 35খানা কোশ্চেন, ইংলিশ থাকবে 30খানা কোশ্চেন, মোট 100টা কোশ্চেন, 100 নাম্বার, এবং টাইম থাকবে সেকশনাল, যার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিকঠাক জায়গা থেকে, 20 মিনিটে করতে হবে। ব্যাংকের সিলেবাস ছোট কিন্তু ব্যাংকে স্পিড চাই, 20 মিনিটে করতে হবে, মানে 100টা কোশ্চেন টোটাল 1 আওয়ার তোমার হাতে টাইম, সেটাও সেকশনাল। 35টা ম্যাথের জন্য 20 মিনিট, 35টা রিজনিং 20 মিনিট, 30টা ইংরাজি 20 মিনিট। ওকে তো স্পিড চাই, ঠিকঠাক জায়গায় মক টেস্ট দিতে হবে, ঠিকঠাক জায়গা থেকে কোর্স করে শিখতে হবে, জানতে হবে ঠিকঠাক প্রসেস। নেক্সট নেক্সট তোমাকে বলে দিচ্ছি যে কাট অফটা বলে দিচ্ছি দেখে, আগের বছর কাট অফ কত গেছিল, এটা 2022 কাট অফ বলছি, কারণ 2023 এক্সাম জাস্ট হচ্ছে, তো এক মাস পর কাট অফ জানা যাবে বা 20-25 দিন পর। বললাম স্টেট ওয়াইজ এক্সাম হয়, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল জেনারেলদের 78.5, মানে যারা জেনারেল ঘরের ক্যান্ডিডেট তারা 78.5 বা তার উপর যারা পেয়েছে সবাই মেন্সের জন্য কোয়ালিফাইড 100-র মধ্যে, ঠিক আছে। এসসি এসটি ওবিসিদের জন্য স্বাভাবিক একটু কম হবে। আচ্ছা এইবার এইবার চলো আমি চলে আসি যে স্যার মেন্স মেন্সে তোমার কি কি থাকবে। দেখো মেন্সেও সেম সিলেবাস, মেন্সেও তোমার থাকবে ম্যাথ, ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিআই, ইংলিশ, এখানে খালি ব্যাংকিং অ্যাওয়ারনেস সাবজেক্টটা অ্যাড হয়, ঠিক আছে। আচ্ছা মেন্সে নাম্বার ডিভিশনটা একটু আলাদা, মেন্সে কি থাকবে তোমার, ইংলিশে থাকে 40, বাকি সবগুলোয় থাকে 50 করে, তো টোটাল কত হলো 190তে মেন্স পরীক্ষা হয়, ঠিক আছে, এটাও কিন্তু এমসিকিউ অবজেক্টিভ। আচ্ছা টোটাল মেন্সে সরি 190টা কোশ্চেন হয়, বাট মার্কস কিন্তু থাকে 200, মার্কস থাকে 200, কোশ্চেন হয় 190টা, মার্কস তোমার এই রিজনিং এর এখানে 50টা কোশ্চেন হয় বাট 60 নাম্বার থাকে, ঠিক আছে, 50টা কোশ্চেন হয় রিজনিং এ বাট থাকে 60 নাম্বার। এখানে অ্যাকচুয়ালি এটা বলা হয় রিজনিং অ্যান্ড কম্পিউটার এবিলিটি, বাট এখান থেকে অ্যাজ সাচ কম্পিউটার থেকে কোনো কোশ্চেন আসে না। অনেক ছেলে মেয়েই এটা ভুল করে, ভাবে যে কম্পিউটার থেকে বুঝি কোশ্চেন আসে। রিজনিং এর মধ্যে ইনপুট আউটপুট বলে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটাকেই এরা কম্পিউটারের চ্যাপ্টার বলে ধরে, বাট ওটা আমি করাবো তোমাদের বা সৌমা ম্যাম করাবেন, ওটা কম্পিউটারের চ্যাপ্টার নয়, ওটা রিজনিং এর চ্যাপ্টার। কম্পিউটার থেকে কোশ্চেন আসে ব্যাংকের একমাত্র রিজিওনাল রুরাল ব্যাংকে, আরআরবিতে, ঠিক আছে। যদিও আমরা 18 জানুয়ারি থেকে তোমাদের যে কোর্সটা করাবো সেই কোর্সের মধ্যে কম্পিউটার সাবজেক্টটা ক্লাস দেওয়া থাকবে, লুইস স্যার ক্লাস করাবেন, যেহেতু অফিসিয়ালি লেখা থাকে রিজনিং অ্যান্ড কম্পিউটার, বাই চান্স আরআরবির মতো যদি এসবিআই ক্লার্কেও রিজনিং এবং ওই কম্পিউটার মডিউলটার মধ্যে
কম্পিউটার থেকে কোনো কোশ্চেন চলে আসে, তোমরা যাতে সেটা পারো, তোমরা পারবে না এরকম কোনো জায়গা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমাদের টাইম থাকে টোটাল হচ্ছে 160 মিনিট, আমি ভেঙে ভেঙে লিখছি না, 160 মিনিট তোমাকে টোটাল টাইম দেয়, 2 ঘন্টা 40 হচ্ছে তো, 120 40, হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিটই টোটাল আসবে, 160 মিনিট টাইম পাবে তুমি। এই হয়ে গেল প্রিলি, মেন্স, স্যালারি, যোগ্যতা, ফর্ম ফিল আপ, বয়স সবই বলে দিলাম আমি, আর মনে হয় কিছু মিস করিনি। তো 2024-এ মোটামুটি এক্সপেক্ট করে রাখো যে জুলাইতে যদি নোটিফিকেশান আসে, আগস্টে ফর্ম ফিল আপ, সেপ্টেম্বরে তোমার প্রিলি, অক্টোবর বাদ দিয়ে নভেম্বরে তোমার মেন্স, 2025-এর জানুয়ারিতে তোমার জয়েনিং, ঠিক আছে? দেরি হতে পারে, 2023-এ যেমন 2 মাস করে পিছিয়েছে, দেরি হতে পারে, তো আমার মনে হচ্ছে যে অতটা দেরি করবে না, আগেই হয়ে যাবে, মোটামুটি 2025-এর জানুয়ারি থেকে মার্চ এপ্রিলের মধ্যে তোমার জয়েনিং হয়ে যাবে। এই হলো ব্যাপার, আমাদের ক্লাস স্টার্ট করব আমরা 18-ই জানুয়ারি থেকে, যাতে করে অ্যাডভান্স আগে ভাগে সব বেসিক টু হাই লেভেল আমরা শিখে রাখতে পারি, ম্যাথ, ইংলিশ, রিজনিং, কম্পিউটার, 4টে সাবজেক্টই, ব্যাংকিং অ্যাওয়ারনেস, আমরা একদম বেসিক টু হাই লেভেল হাতে ধরে শিখব, বাংলা ভাষায় পড়ব, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেওয়া হবে, ক্লাসের কন্টেন্ট পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অনলাইন মক টেস্টের ব্যবস্থা থাকবে তোমাদের অ্যাপে, এবং তোমাদের বাড়িতে 5খানা হার্ড কপি বই যাবে, ঠিক আছে? কেন 5টা? ম্যাথ, ইংলিশ, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস, আর একটা থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই প্র্যাকটিসের জন্য। এই টোটাল জিনিসটার জন্য ওয়ান টাইম একবারে তোমাকে পে করতে হবে 3200 টাকা, মাসে মাসে নয়, জীবনে একবার, ঠিক আছে? এবং তোমার টোটাল প্রিপারেশন হয়ে যাবে উইথ হার্ড কপি বই, স্টাডি মেটেরিয়াল বাড়িতে পৌঁছে যাবে। তো কিভাবে কি ভর্তি হবে না হবে সেসবের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কেউ ভর্তি না হলেও জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে নর্মালি, বাকি সব আপডেট পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো, 6291796360, আরো একবার বলছি 6291796360, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে একটা গ্রুপের লিংক চলে যাবে, সেখানে তুমি ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, আর যে নাম্বারটা দেখা যাচ্ছে স্ক্রিনে এই নাম্বারে ফোন করেও তুমি অ্যাডমিশন হেল্পলাইন থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। মোটামুটি সবই বলে দিলাম, এরপরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, বাকি কথা পরে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এই চ্যানেলে ক্লাস আমরা দেব ব্যাংকের জন্য, সপ্তাহে 1-2 দিন করে ডেডিকেটেড ক্লাস আমরা আনার চেষ্টা করছি, তো অল দ্য বেস্ট। আর হ্যাঁ, যারা অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছো তাদের আর নতুন করে এখানে ভর্তি হবার দরকার নেই, তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস করো, কারণ যে ইনস্টিটিউটেই ভর্তি হও না কেন তারা ভালোই পড়াবেন, তুমি কোথাও একটা পড়ো, কোনো দাদা দিদির কাছে কেউ ব্যাংক ক্র্যাক করেছে তার কাছে গাইডেন্স নাও, কোনো ইনস্টিটিউটে পড়ো, আড্ডাতেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, আড্ডা 24/7 ভর্তি হতে পারো, অন্য যে কোনো ভালো জায়গায় ভর্তি হও, যদি অন্য জায়গায় ভর্তি হয়ে থাকো তো ফালতু 2 জায়গায় ভর্তি হওয়ার দরকার নেই, তারা এই ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস করো, ওকে? আর যারা কোথাও ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যাও, 18 জানুয়ারি থেকে পুরো আমাদের কোর্স শুরু হচ্ছে। অল দ্য বেস্ট, 2025-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে তুমি ব্যাংকার SBI তে গেলে ক্লার্কের জায়গায়, ক্যাশিয়ারের জায়গায় তোমাকে দেখতে পাবো বলে আশা করছি, কারণ ব্যাংকের মতো এত দ্রুত এত ফাস্ট নিয়োগ প্রক্রিয়া আর কোনো জায়গায় হয় না, তো যাদের দ্রুত চাকরি চাই ব্যাংক, অল দ্য বেস্ট।